দুর্গা পূজো মানেই বাঙালির আবেগ। প্রত্যেকটা বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে এই মহৎ উৎসবের জন্যে। কেউ নিজে দেশে কিংবা কেউ নিজের শহরে বা গ্রামে ফিরে আসে নিজ পরিবার বা বন্ধুদের সাথে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্যে। তবে আমাদের এই বাংলায় বেশ কিছু জায়গায় এই পুজো চর্চিত হচ্ছে বহু বছর ধরে। আজকে সেই রকমই কিছু জায়গার কথা আমরা তুলে ধরার চেষ্টা করছি। শোভাবাজার রাজবাড়ি দুর্গা পুজো। শোনা যায়, পলাশী যুদ্ধে যখন ব্রিটিশদের হাতে নবাব সিরাজউদ্দৌলাহ পরাজিত হন, তখন রাজা নবকৃষ্ণদেব এই পুজোর সূচনা করেন। 1957 সাল থেকে এই পুজো উদযাপন করা হচ্ছে। সাবর্ণ রায় চৌধুরী পরিবারের পুজো। এটি কলকাতার প্রাচীনতম দুর্গা পুজো হিসাবে জানা যায় এবং জমিদার শ্রী লক্ষ্মীকান্ত মজুমদার 1610 সালে প্রথম আটচালা দুর্গা প্রতিমার পূজা শুরু করেন। কোচবিহার বড় দেবী। 1533 সালে এই পুজোর সূচনা করেন রাজা বিশ্বসিংহ। প্রথমে ময়না গাছের একটা ডালকে পুজো করা হতো, পরে তার ছেলে মহারাজা নরনারায়ণ মায়ের মূর্তি স্থাপিত করেন। এই পুজোর বিশেষত হল সিংহের বদলে মায়ের বাহন হিসাবে বাঘকে তুলে ধরা হয়। তার অবশ্য একটা কারণ জানা যায়, সেকালে ওই অঞ্চলের পশুদের মধ্যে বাঘের আনাগোনা একটু বেশি ছিল। শ্যামদাসপুরের মণ্ডল বাড়ি পুজো। 500 বছর আগে এই পুজো প্রথম শুরু করেন শ্যামদাস মণ্ডল। বাঁকুড়ার শালি নদীর ধারে এক মাটির কলসিকে রেখে মায়ের পুজো শুরু হয়। পরে সেই জায়গাতেই এক মন্দির স্থাপিত হয়। বাগবাজার হালদার বাড়ি দুর্গা পুজো। ঐতিহাসিকদের দাবি, মায়ের মূর্তি তৈরি হয় বাংলার পাল যুগে, অর্থাৎ 600 থেকে 700 বছর আগে। মূর্তি তৈরি করতে ব্যবহার হয় কষ্টি পাথর। তবে হালদার বাড়ির এই পুজো 450 বছর ধরে নিয়মিত পালিত হচ্ছে। ভূকৈলাস রাজবাড়ি দুর্গোৎসব। প্রায় 300 বছর আগে মহারাজা জয়নারায়ণ ঘোষাল এই পুজোর সূচনা করেন। মায়ের মূর্তি তৈরি হয় অষ্টধাতু দিয়ে এবং এই মূর্তির বিশেষত হল মায়ের বাহন একটি ঘোড়া আকৃতির সিংহ। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে চোখ রাখুন আমাদের পর্দায়।